ব্রোস আমরা এখানে আরো একটা আইএসটি গাড়ি দেখতে পাচ্ছি পূর্ব আমরা একটা ভিডিও দিয়েছি সেটা তো একটা আইএসটি গাড়ি ছিল নিয়ে আসলাম আপনাদের জন্য আরো একটা আইএসটি গাড়ি টয়োটা এলিয়ন 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন এটার গাড়িটার আমরা একটু লেফট সাইড থেকে দেখাচ্ছি টয়োটা এলিয়ন কিয়া ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এটা গাড়িটার সামনের লুকটা আসলে কি বলবো জোস একটা লুক সামনের লুকটা খুবই জোস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সামনে অনেক গাড়ি আছে পূর্বে আমি আপনাদেরকে এই শোরুমেরই দুই তিনটা ভিডিও দিয়েছি সো তারই ধারাবাহিকতায় আরো একটি ভিডিও আপনারা দেখছেন এখন আশা করি ফুল ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন কারণ আপনি যদি স্কিপ করেন অনেক কিছুই মিস করতে পারেন আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ বেশ কিছু গাড়ি থাকছে আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর যদি কোনো গাড়ি প্রয়োজন হয় আপনার স্ক্রিনে নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি আর এখন যে শোরুমটিতে আসি আবারও বলে দিচ্ছি এটা বাড়িধারাতে অবস্থিত যে ব্লকে চলুন আমরা ভিডিওটা শুরু করি আমি ক্যামেরার পিছনে চলে যাচ্ছি আপনাদেরকে গাড়ির ভিতরে বাহিরে সব কিছু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ওকে ভিউয়ার্স তো আমরা ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি আমি চলে আসছি ক্যামেরার পিছনে আপনাদেরকে যে বলেছি ক্যামেরার পিছনে চলে যাব তো ক্যামেরার পিছনে চলে আসলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই সুন্দর কিয়া অপটিমা গাড়ি এটা কিয়া ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এটা গাড়িটার সামনের লুকটা আসলে কি বলবো জোস একটা লুক সামনের লুকটা খুবই জোস খুবই সুন্দর আর হ্যাঁ এই ভিডিওতে কিন্তু কয়েকটা গাড়ি থাকছে আর এটার মডেল ইয়ারটা আমি একটু তো বলে দিচ্ছি এটা 2012 মডেল আর রেজিস্ট্রেশন ইয়ারটা হলো এটা 2012-তে রেজিস্ট্রেশন আর আমরা একটু গাড়িটার ভিতরের লুকটা দেখাই এটার সানরুফ আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে সানরুফ রয়েছে তো আমি একটু ভিতরের থেকেও আপনাদেরকে দেখাবো ভালোভাবে এই হলো ভিতরের লুকটা মাশাল্লাহ অনেক সুন্দর ড্যাশবোর্ডের কথা বলতে গেলে আসলে কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক একটা স্পোর্টি একটা লুক ভিতরে যদি বলি গাড়িটাও একটা স্পোর্টি টাইপের একটা গাড়ি ভিতরের লুকটাও অনেক সুন্দর এখানে স্টিয়ারিং এসি থেকে শুরু করে ডোরগুলো সিট সব কিছুই এখানে দেখতে পাচ্ছেন যে উপরে সানরুফ রয়েছে ওকে এ হলো গাড়িটার ডোর তো আমরা গাড়িটার একটু পিছন সাইডটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি এ হলো গাড়িটার ব্যাক সাইডের সিটগুলো আমরা চলে আসি গাড়িটার একটু ব্যাক কন্ডিশনে ব্যাক সাইডে এখানে ব্যাক লাইট থেকে শুরু করে নাম্বার প্লেট আর গাড়িটার কথা বলতে গেলে এখনও নতুনের মতো একদমই নতুনের মতো রয়েছে কোনো স্ক্র্যাচ কিংবা কোনো কিছু দেখা যাচ্ছে না একদম নতুনের মতোই ফ্রেশ বলতে গেলে একদম নিউ কন্ডিশনে এখনও আছে এক কথাই আর এ হলো গাড়িটার রিং টায়ারের অবস্থা ওকে তো আমরা চলে আসি গাড়িটার একটু লেফট সাইড থেকে একটু ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে একটু লাইটিং সেট আপ একটু কম অবশ্যই হতে পারে কমের কারণে আপনাদের ভিডিওটা একটু অন্ধকার দেখা যেতে পারে তাই আপনারা একটু একটা একটু দেখে নেবেন তার জন্য একটু সরি এ হলো গাড়িটার লেফট সাইড থেকে ভিতরের কন্ডিশন আর হ্যাঁ ওয়েস্টের মধ্যেও গাড়ি থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ভিডিওতে কম দামের মধ্যেও গাড়ি আছে তো এখন আমরা এই গাড়িটার প্রাইসের বিষয়ে আসি এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 22,50,000 2012 মডেল 2012-তে রেজিস্ট্রেশন অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না কারণ আরও কম দামের গাড়িও আছে এই ভিডিওতে তো নেক্সট আমরা যে রেড কালার যে গাড়িটা দেখতে পাচ্ছি এখানে রেডিয়ন কালার একটা গাড়ি টয়োটা এলিয়ন 2005-এর মডেল 2010-এর রেজিস্ট্রেশন ওকে এটার গাড়িটার আমরা একটু লেফট সাইড থেকে দেখাচ্ছি হলো গাড়িটার সামনের সাইডের অবস্থা টয়োটা এলিয়ন আমরা ফ্রন্ট লুকটা একটু ভালোভাবে আগে একটু দেখি তারপর ভিতরের কন্ডিশন দেখব অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আমি একটা কথা বলছি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন আমরা চলে আসি গাড়িটার একটু ভিতরের ইন্টেরিয়র কন্ডিশনটা দেখি হলো গাড়িটার ভিতরে ইন্টেরিয়র লুক এখানে টিভিও লাগানো আছে এসি থেকে শুরু করে স্টিয়ারিং গিয়ার বক্স সব কিছুই হ্যান্ডেলবারগুলো দেখছেন এখনো ফ্রেশ চলে আসি গাড়িটার একটু পিছনে ভিতরের সাইডটা দেখাচ্ছি ইন্টেরিয়র কন্ডিশনটা পিছন থেকে রিং টায়ারটা যদি আপনাদেরকে একটু দেখাই একদম নতুনের মতোই রয়েছে কোনো গাড়ি একদম ফ্রেশ
তেমন কোনো আমি স্ক্র্যাচ দেখছি না জানি না আপনারা কতটুকু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি আপনারা যদি ভালোভাবে দেখতে চান অবশ্যই আপনারা চলে আসবেন ঠিকানা এটা বাড়িধারা যে ব্লকে অবস্থিত আপনার ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে ভিডিও স্ক্রিন নাম্বার থাকা যে নাম্বার রয়েছে সেটাতে যোগাযোগ করতে পারেন আর এই হলো গাড়িটার রাইট সাইডের ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা তো চলে আসি আমরা এখন গাড়িটা একটু প্রাইসের বিষয়ে তার আগে মডেল রেজিস্ট্রেশন এটা আবার একটু ইনশিওর করে দিচ্ছি এটা 2005 এর মডেল 2009 রেজিস্ট্রেশন আর এটার আস্কিং প্রাইসটা চাওয়া হচ্ছে 1385 এটা আস্কিং প্রাইস 1385 চাওয়া হচ্ছে এটা হল আস্কিং প্রাইস অবশ্যই কিছুটা কমানো যাবে আপনার স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা নেক্সট গাড়িটা এখন দেখব ভিউয়ার্স আমরা এখানে আরও একটা আইএসটি গাড়ি দেখতে পাচ্ছি পূর্ব আমরা একটা ভিডিও দিয়েছি সেটা তো একটা আইএসটি গাড়ি ছিল নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা আইএসটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা আর আইএসটির মডেলটা একটু আপনাদেরকে আগে ভিডিও শুরুতে আগে ইনশিওর করে দিচ্ছি গাড়িটার মডেল হলো এটা হলো তেলের গাড়ি ভিউয়ার্স এটা তেলের গাড়ি 2002 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন ওকে দেখতে পাচ্ছেন গাড়িটার অবস্থা মাশাআল্লাহ অনেক সুন্দর তো আমরা গাড়িটার একটু ভিতরের লুকটাও দেখি এ হলো গাড়িটার ভিতরের কন্ডিশন আসলে একটু আমি গত ভিডিওতেও বলেছি গত গাড়ি যে গাড়িটা দেখিয়েছি যে একটু লাইটের একটু প্রবলেম হতে পারে লাইট কম হতে পারে ভিতরে একটু অন্ধকার দেখাতে পারে তো আপনারা একটু একটু বুঝে নেবেন আসলে একটু সন্ধ্যাও ঘনিয়ে আসছে আস্তে আস্তে আর এই হলো গাড়িটার পিছনের সাইড গাড়িটার ব্যাক সাইডটার কন্ডিশন হলো গাড়িটার ব্যাক সাইডের কন্ডিশন আর ভিউয়ার্স আরেকটা কথা হলো গাড়িটা কিন্তু পেপারস একদম ফেল ঠিক আছে আপনাদের এটা আপডেট করে নিতে হবে আর এই অবস্থাতে গাড়িটার প্রাইস চাওয়া হচ্ছে 5.5 লাখ এটার কাগজ ফেল আছে আপনারা সেটা আপডেট করে নিতে হবে 5.5 লাখ টাকা এটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে ওকে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আর তাছাড়া শোরুমে কিন্তু আরও অনেক গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এপাশ ওপাশ আরও অনেক গাড়ি রয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোন গাড়িটা পছন্দ হয়েছে কিংবা কোন গাড়ি প্রয়োজন হতে পারে কোন গাড়ি লাগবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে যাতে করে সে সকল গাড়ি দেখাইতে পারি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং যে সকল বন্ধুগুলো আছে তাদের সাথেও শেয়ার করে দিতে পারেন হয়তো বা তাদেরও গাড়ির প্রয়োজন হতে পারে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম